আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে 2022 সালের HSC পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রণীত অ্যাসাইনমেন্ট। গত সপ্তাহে 13 তারিখেই শিক্ষা মন্ত্রণালয়ে এই অ্যাসাইনমেন্টের বিষয়টি প্রকাশিত হয়। এখানে 30 সপ্তাহের একটি অ্যাসাইনমেন্টের গ্রিড দেওয়া হয়, যেখানে আড়াআড়িভাবে কিছু বিষয় উল্লেখ করা ছিল, যেগুলোকে আমরা বলছি ক্লাসের সংখ্যা বা সপ্তাহের সংখ্যা। আর লম্বালম্বিভাবে কিছু বিষয় গুচ্ছ 1, গুচ্ছ 2, গুচ্ছ 3 এভাবে দেওয়া ছিল, সেখানে সেই বিষয়গুলোর কথা উল্লেখ ছিল। তো চলো আমরা দেখি এখানে আসলে গ্রিডটা কীভাবে করা হয়েছে সেটা আগে একটু বুঝি। এখানে আড়াআড়িভাবে যে বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে সপ্তাহগুলো, অর্থাৎ প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, এইভাবে দেখবে একদম শেষ পর্যন্ত 30 সপ্তাহ পর্যন্ত গিয়েছে। আর লম্বালম্বি যে বিষয়গুলো, সেখানে বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করা আছে এবং কোন সপ্তাহে কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট আমাদের তৈরি করতে হবে এবং জমা দিতে হবে সেটা এখানে উল্লেখ করা রয়েছে। তো চলো দেখি আমরা প্রথম সপ্তাহে আমাদেরকে কী দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম সপ্তাহে আমাদের কোন কোন বিষয় এবং কোন কোন গুচ্ছের বিষয়গুলো আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। খেয়াল করে দেখো, প্রথম যে গুচ্ছটা আছে, গুচ্ছ 1, সেখানে বাংলা, ইংরেজি এবং আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি রয়েছে। এখান থেকে শুধুমাত্র বাংলার অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য আমাদের প্রথম সপ্তাহে বলা হয়েছে। এবং দ্বিতীয় গুচ্ছ, অর্থাৎ গুচ্ছ 2 থেকে আমাদের কোনো বিষয় অ্যাসাইনমেন্ট করা লাগবে না। গুচ্ছ 3-এর যে বিষয়গুলো আছে সেগুলো যাদের আছে তাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, অর্থাৎ পদার্থবিজ্ঞান, পরিণীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, হিসাব বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি। এই কয়টি বিষয় যাদের যাদের আছে তাদের অ্যাসাইনমেন্ট জমা করে প্রথম সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটা বিষয় নমুনা দিয়েছি। দেখো এখানে প্রথমে যে বিষয়টি আসে সেটা হচ্ছে বাংলা। বাংলার মধ্যে বিষয়টির যে শিরোনামটা হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে, দেখো এখানে উল্লেখ করা আছে দ্বিতীয় ঘরটার মধ্যে, অপরিচিত গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ। এটা হবে বিষয়ের শিরোনাম। এরপরে আমাদের মূল্যায়ন এবং অ্যান্সারটা কীভাবে করবো সেটা কিন্তু এখানে বলা হয়েছে নির্দেশনার ঘরের মধ্যে, এবং মূল্যায়ন কীভাবে করতে হবে সেটা বলা আছে মূল্যায়ন নির্দেশনা ঘরের মধ্যে। এরকমভাবে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও এরকম অ্যাসাইনমেন্টের বিষয় বলা আছে এবং কীভাবে এটা অ্যান্সার করতে হবে, কীভাবে মূল্যায়ন করতে হবে সেটাও বলা রয়েছে। এরপরে পরিণীতি ও সুশাসনের মধ্যেও বলা আছে, দেখো এখানে অ্যাসাইনমেন্টের বিষয় নাগরিক সভ্যতার ক্রমবিকাশে পরিণীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণপূর্বক একটা নিবন্ধ রচনা করো। এরপরে পরিণীতির পরে যে বিষয়টি উল্লেখ করা আছে সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতির ক্ষেত্রেও একটা উদাহরণ দেওয়া আছে এবং সেসব বলা আছে, প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে যে বিষয়টি উল্লেখ করা আছে সেটি হচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার অ্যাসাইনমেন্টের বিষয় বা শিরোনামটা উল্লেখ করা আছে, যুক্তিবিদ্যার ধারণায় এর পরিধি পাওয়া যায় পর্যালোচনা করো। এরপরে কীভাবে অ্যান্সার করতে হবে সেটা দেওয়া আছে এবং কীভাবে মূল্যায়ন করতে হবে সেটাও দেওয়া আছে। এরপরে সর্বশেষ যে বিষয়টি আমি এখানে উল্লেখ করেছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের একটা বিষয় নির্দেশ করা আছে এবং কীভাবে অ্যান্সার করতে হবে, কীভাবে মূল্যায়ন করতে হবে সেটা উল্লেখ করা আছে। এখন আমি বারবার বলছি যে কীভাবে অ্যান্সার করতে হবে এখানেই দেওয়া আছে, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো না। তো চলো একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। বিষয় হিসেবে আমি এখানে বাংলাটাকেই দেখাই। বাংলা বিষয়ের অ্যান্সারটা আমরা কীভাবে করবো দেখো, কীভাবে এটা বাংলায় অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে অপরিচিত গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ। অর্থাৎ দ্বিতীয় যে ঘরটা, সেই ঘরটার মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিষয়ের শিরোনাম হবে, আর বিষয়টা হবে বাংলা, এটা তো আমরা জানি। এখন আমরা যখন অ্যাসাইনমেন্ট লিখবো, অ্যাসাইনমেন্ট লেখার সময় আমাদের কোন কোন জিনিস খেয়াল রাখতে হবে সেটা দেখবে 4 নম্বর ঘরে, অর্থাৎ নির্দেশনার ঘরে কিন্তু 1, 2, 3, 4 এভাবে দেওয়া আছে। প্রথমে দেখো আমাদের যেটা উল্লেখ করতে হবে অ্যাসাইনমেন্টের মধ্যে সেটা হচ্ছে অপরিচিত গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এই থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেত মনোভাবের যে পরিচয় সেটা খুব স্পষ্টভাবে আমাদের প্রথম অংশে উল্লেখ করতে হবে। এরপরে দ্বিতীয় অংশে অনুপম এবং অন্যান্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণের জীবন কেমন হতে পারত এর একটা বিবরণ দ্বিতীয় অংশে দিতে হবে। এবং তৃতীয় অংশে বাস্তব অভিজ্ঞতা থেকে চেনা বা জানা কোনো নারীর এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। এবং চতুর্থ অংশে আমাদের পঠিত গল্প ও চেনা জানা ঘটনার পরিপ্রেক্ষিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকাগুলো কী কী হবে সেটা চিহ্নিত করে দিতে হবে। এই কটা জিনিস লিখলেই আমাদের অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে এই বিষয়ের ওপরে। আর সর্বোপরি সব অ্যাসাইনমেন্ট লেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে হাতের লেখা এবং বানানের বিষয়টি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা অ্যাসাইনমেন্ট থেকে কীভাবে উত্তরগুলো লিখবো বা অ্যাসাইনমেন্টগুলো এই নোটিশ থেকে আমরা কীভাবে লিখতে পারবো। এরকম প্রতিটা বিষয়ের ক্ষেত্রেই আমরা দেখব যে নির্দেশনার ঘরটার মধ্যে আমাদের দেওয়া থাকবে আমাদের অ্যাসাইনমেন্টে কোন কোন বিষয়গুলো উল্লেখ করতে হবে।
তারপরে যে পাশে বিষয়টি আছে মূল্যায়নের বিষয়, এটা হচ্ছে শিক্ষকদের জন্য, এটা তোমরা তোমাদের প্রয়োজন নেই। তোমরা খালি অ্যাসাইনমেন্ট যখন লিখবে তখন যেন এই বিষয়গুলো অর্থাৎ নির্দেশনার বিষয়গুলো তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবে উল্লেখ থাকে, সেটা খেয়াল রাখবে। এভাবে অ্যান্সার করলেই তোমরা ইনশাল্লাহ একটা খুব সুন্দর অ্যাসাইনমেন্ট লিখতে পারবে। এখানে আমি তোমাদের সুবিধার জন্য বাংলা, অর্থনীতি এবং যুক্তিবিদ্যার নমুনা উত্তর সংযোজন করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এখন প্রশ্ন আসে, অ্যাসাইনমেন্ট তো আমি লিখে ফেললাম, অ্যাসাইনমেন্টের কভার পেজটা কেমন হবে? কভার পেজের ক্ষেত্রে আমাদের অনেকগুলো নিয়ম আছে, অনেক বিষয়, অনেক দেশ, অনেক শিক্ষক অনেকভাবেই অ্যাসাইনমেন্টের কভার পেজটার জন্য সাজেস্ট করে থাকেন। তো সর্বোপরি একটা স্ট্যান্ডার্ড কভার পেজ কীভাবে করা হয় সেটা আমার মতে, সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাসাইনমেন্টের কভার পেজটা যখন তুমি লিখবে তখন একটা সুন্দর পরিষ্কার অফসেট পেপার নিতে হবে, এবং সেই অফসেট পেপারটার কভার পেজটা অবশ্যই ভিতরে যে তুমি পেজগুলো নিয়েছো সেই পেজগুলো সমান হতে হবে, যে বড়ো বা ছোটো হলে কিন্তু অ্যাসাইনমেন্টটা খারাপ লাগবে। আর কী করতে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের চারিদিকে অর্থাৎ ডানে বামে উপরে বামে সব দিকেই 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা আমরা বর্ডার দিয়ে চিহ্নিত করে দেব, তার ভিতরে আমরা বিষয়বস্তুগুলো লিখব। আর কভার পেজের ক্ষেত্রে আমাদের অবশ্যই খুব স্পষ্টভাবে সুন্দর করে লিখতে হবে আমাদের প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর নাম, ক্লাস, রোল, প্রতিটা তথ্য খুব সুন্দর করে উল্লেখ করতে হবে। আমি এখানে দেখো নমুনা হিসেবে 2টা কভার পেজ এখানে তোমাদের জন্য সুবিধাজনক দিয়ে দিয়েছি। প্রথমটা হচ্ছে গিয়ে একটা নেট থেকে সংগ্রহ করে দেওয়া আমার, আরেকটা হচ্ছে গিয়ে আমি নিজে লিখে দিয়েছি নিজের হাতে। আরেকটা বিষয় তোমাদের অবশ্যই উল্লেখ রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে এবারে কিন্তু বোর্ড থেকে নির্দেশনা দেওয়া আছে অ্যাসাইনমেন্টটা অবশ্যই হাতে লিখতে হবে এবং শিক্ষার্থী নিজের হাতে লিখতে হবে, অন্য কাউকে দিয়ে লিখে বা কম্পিউটারে কম্পোজ করে করা যাবে না। যার কারণে দেখো আমি কভার পেজটাও কিন্তু হাতে করে তোমাদের জন্য এখানে নমুনা হিসেবে দিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছ। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার বা বোঝার থাকে, তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রশ্ন দেওয়ার বা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আর নতুন নতুন সাবজেক্টের বিষয়ে জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।